हेलो गाइस, वेलकम टू माय चैनल। सो आज के आमरा रान्ना करब खिचुड़ी एवं तार संगे थाकबे मटन कषा। मटन कषा एवं उपकरणे प्रथमे आमरा छोलार डाल निलाम 50 ग्राम एवं आपनारा जदि बेशी मापेर रान्ना करते चान ताहले बेशी मापेर निते पारेन। तारपरे आमरा निये नेब 250 ग्राम मतो चाल। आमी किन्तु एखाने देशी मोटा चालटा व्यवहार करेछि। এখানে আমি চাল আর ডালটা একসঙ্গে মিশিয়ে নিলাম। চাল আর ডাল একসাথে মিশিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে ধুয়ে নেব ঠিকভাবে। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা ঠিকভাবে ধুয়ে নেওয়ার পর 3 বাটি মতো জল দিয়ে দেব। কারণ রান্নাটা আমরা করব প্রেসার কুকারে, তাই 3 বাটি মতো পরিমাপ করে জল দিয়ে নিলাম। মেঘে মেঘে কথা শুনে সে আড়ালে। একেবারে প্রেসার কুকারের মধ্যে কিছু গরম করে নিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা আর আমরা সরিষার তেল দিয়ে দেব এবং সব কিছু দেওয়ার পর আমরা এটাকে ফ্রাই করে নেব। এবং ফ্রাই করার মাঝে মাঝে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ও গরম মশলা দিয়ে আমরা এটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। কষা কষা হয়ে এলে আমরা জল সহ ওই চাল একেবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে খানিকটা ঘি দেব। আমি বাড়ির তৈরি ঘি ইউজ করেছি, আপনারা চাইলে এটা কেনা ঘিও দিতে পারেন, তবে স্বাদে কোনো তফাৎ হবে না। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব এবং অপেক্ষা করব 3টে সিটি না হওয়া অবধি। 3টে সিটি হওয়ার পর দেখব আমাদের ভাতটা খুব সুন্দর হয়ে এসছে। এবং আমি দেখুন আগে থেকে মাটনটা কষিয়ে রেখেছি। এই এবার আপনি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিতে পারেন এই খিচুড়ি আর মাটন কষা। আমার বাড়িতে এটাকেও খিচুড়ি বলে না, সবাই লাইক বিরিয়ানি বলেই ডাকে। আপনারাও বাড়িতে রান্না করতে পারেন এবং খেয়ে দেখবেন সত্যি এটা বিরিয়ানি লাইকই হয়েছে, এটা খিচুড়ি হয়নি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিজেরা রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরে 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 হাই, সো বাই গাইস, আবার একটা পরবর্তী সুস্বাদু খাবার নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে বৈঠকে বসবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।